নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটির কথা শেয়ার করব, সেই ব্যবসাটি আপনারা যদি শুরু করতে পারেন তাহলে প্রতি মাসে আপনারা 25,000 টাকা থেকে শুরু করে 35-40,000 টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন। তবে এই ব্যবসাটি শুরু করতে হলে পরে আপনার কাছে 40-50,000 টাকা পুঁজি ইনভেস্ট করতে হবে। তা আপনার কাছে যদি এই 40-50,000 টাকা পুঁজি থাকে এবং আপনি যদি এই ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি এই ব্যবসা থেকে ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ব্যবসার আইডিয়াটি শেয়ার করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওগুলিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের কাছে। তো চলুন বিস্তারিতভাবে আজকের ব্যবসার আইডিয়া সম্পর্কে জেনে নেই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে গ্যাস সেফটি ডিভাইসের ব্যবসা সম্পর্কে আইডিয়া শেয়ার করব। এই গ্যাস সেফটি ডিভাইস আপনাকে রেডিমেড কিনে আনতে হবে, অর্থাৎ আপনি হোলসেল রেটে এই প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনি আবার এই প্রোডাক্টকে বিক্রি করবেন। এই এতটুকুই হচ্ছে আপনার কাজ। আপনি যদি এই প্রোডাক্ট হোলসেল রেটে কিনে এনে বিক্রি করেন তাহলে প্রতি পিসে আপনি 800 টাকা থেকে 1,000 টাকা পর্যন্ত প্রফিট করতে পারবেন। তো বন্ধুরা, এই ব্যবসাটি শুরু করতে হলে কী কী প্রোডাক্ট দরকার পড়বে বা কীভাবে আপনি প্রোডাক্ট কিনবেন বা কোথা থেকে প্রোডাক্ট কিনবেন, কীভাবে এই ব্যবসাটি শুরু করবেন বা কত ইনকাম রয়েছে এই ব্যবসায় এবং এই ব্যবসায় কী কী কাগজপত্র দরকার, সমস্ত তথ্যই আজকের ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব। বন্ধুরা, সবার প্রথমে আপনার দরকার পড়বে এই গ্যাস সেফটি ডিভাইস, দ্বিতীয়ত আপনার দরকার পড়বে একটি ছোট রুম এবং তৃতীয়ত আপনার দরকার পড়বে পেপার্স, অর্থাৎ ব্যবসা করার জন্য যে সমস্ত পেপার্সের দরকার পড়ে সেই পেপার্সগুলি আপনার ম্যানেজ করতে হবে। এই তিনটি জিনিস থাকলেই আপনি এই ব্যবসাটি শুরু করতে পারবেন। তো বন্ধুরা, এই গ্যাস সেফটি ডিভাইস আমাদের প্রত্যেকটি বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রত্যেকটি বাড়িতেই এই গ্যাস সেফটি ডিভাইস লাগানো কিন্তু খুবই দরকার, কারণ প্রত্যেকটি বাড়িতেই আমরা কিন্তু গ্যাসে রান্না করে থাকি এবং গ্যাসের বিভিন্ন সময় ছোট থেকে বড় বিভিন্ন দুর্ঘটনাও ঘটে যায়। কারণ আমরা কিছু অসাবধানতার কারণে খেয়াল করি না যে গ্যাসের পাইপ ফেটে আছে বা গ্যাসের পাইপ লিক হয়ে গেছে অথবা গ্যাসের পাইপ লুজ হয়ে আছে অথবা গ্যাসের পাইপ ইঁদুরে কেটে রেখেছে। এই সমস্ত না চেক করেই আমরা কিন্তু গ্যাস জ্বালাই এবং তার ফলে আমাদের কিন্তু অনেক সময় বিপদে পড়তে হয় এবং ছোট দুর্ঘটনাও হতে পারে, বড় দুর্ঘটনারও সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, এই গ্যাস সেফটি ডিভাইস যদি আমরা আমাদের বাড়িতে লাগাই তাহলে আমরা কিন্তু এই দুর্ঘটনা থেকে অনেক সময় বেঁচে যেতে পারি। তাই এই গ্যাস সেফটি ডিভাইস সম্পর্কে প্রতিটি মানুষকে সচেতন করতে হবে এবং যত বেশি পরিমাণে আপনি সচেতন করতে পারবেন তত বেশি পরিমাণে আপনার প্রোডাক্ট বিক্রি হবে। তো বন্ধুরা, এই প্রোডাক্ট আপনি কোথা থেকে কিনবেন? বন্ধুরা, এই গ্যাস সেফটি ডিভাইস আপনি কলকাতা থেকে কিনতে পারেন। কলকাতার অ্যাড্রেস আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা কথা বলে এই প্রোডাক্ট কিনে এনে ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও আপনারা ইন্ডিয়া মার্ট থেকে এই প্রোডাক্ট কিনে এনেও এই ব্যবসা শুরু করতে পারেন। তবে ইন্ডিয়া মার্ট থেকে আপনি প্রোডাক্ট কিনলে আপনার প্রায় 40-50 পিস বা 60 পিস একবারে অর্ডার করতে হবে, অর্থাৎ প্রায় 40-50,000 টাকার প্রোডাক্ট আপনাকে পারচেস করতে হবে। তো এই ইন্ডিয়া মার্ট থেকে বা আপনি কলকাতা থেকে প্রোডাক্ট কিনলে আপনার মোটামুটিভাবে 500-1,000 টাকা প্রতি পিস হিসাবে আপনি এই প্রোডাক্ট কিনতে পারবেন। তবে বিভিন্ন কোয়ালিটির উপর বেস করে এই প্রোডাক্টের দাম নির্ভর হয়ে থাকে। তাই আপনারা মোটামুটি কোয়ালিটি, অর্থাৎ খুব ভালোও না আবার খুব খারাপও না, এরকম ধরনেরও যদি প্রোডাক্ট কিনেন তাহলে আপনি মোটামুটিভাবে 600-700 টাকার মধ্যে এই প্রোডাক্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এই প্রোডাক্টটি আপনি যদি অ্যামাজন ফ্লিপকার্টে দেখেন তাহলে দেখবেন মোটামুটিভাবে 1,200-1,500-2,000-3,000-4,000 টাকা প্রতি পিস হিসাবে বিক্রি করছে, অর্থাৎ 700-600 টাকার প্রোডাক্ট যদি 2,000 টাকায় বিক্রি করে তাহলে দেখুন একটি প্রোডাক্টে 1,200-1,400 টাকা প্রফিট করছে তারা। তো আপনিও যদি এই প্রোডাক্ট কিনে নিয়ে এসে আপনি যদি 1,500-1,600 টাকাও বিক্রি করেন তাহলে আপনার 700-800 টাকা প্রফিট হবে। বন্ধুরা, দ্বিতীয়ত আপনার দরকার পড়বে একটি রুম, অর্থাৎ আপনি যেখানে ব্যবসা করবেন সেখানে আপনার একটি ছোট দোকান বা ছোট রুমের প্রয়োজন পড়বে। অর্থাৎ আপনি যদি আপনার বাড়ি থেকে ব্যবসা করেন তাহলে আপনার বাড়িতে একটি ছোট রুম রাখতে হবে যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলির ডিসপ্লে করতে পারবেন। যত বেশি ডিসপ্লে আপনি দেখাতে পারবেন পাবলিক কিন্তু তত বেশি
আপনা থেকে এই প্রোডাক্ট কিনবে। এছাড়াও আপনি বাজারে যদি এই একটি ছোট দোকান নিয়ে ব্যবসা করেন তাহলে খুব ভালো আপনার কিন্তু সেল হবে। তৃতীয়ত বন্ধুরা দরকার পড়বে লাইসেন্স, অর্থাৎ ট্রেড লাইসেন্স। আপনি এই ব্যবসা শুরু করতে হলে পরে আপনার যদি ট্রেড লাইসেন্স থাকে তাহলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারবেন। বন্ধুরা ট্রেড লাইসেন্স নিতে হলে আপনাকে আপনার পঞ্চায়েত অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স নিতে পারেন। আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন তাহলে পৌরসভা অফিস থেকে আপনাকে ট্রেড লাইসেন্স মোটামুটি 500 টাকা থেকে 1000 টাকা খরচ করে আপনি এই ট্রেড লাইসেন্স নিতে পারেন। তো বন্ধুরা এই ব্যবসায় আপনার কীরকম প্রফিট হতে পারে সেই সম্পর্কে আমরা একটু জেনে নিই। বন্ধুরা আপনি যদি এভারেজ 700 টাকা করে এই প্রোডাক্ট কিনেন এবং বাজারে এই প্রোডাক্টটি আপনি যদি 1600 টাকা বা 1500 টাকায় বিক্রি করেন তাহলে পরেও আপনার প্রতি পিসে 800 টাকা করে কিন্তু প্রফিট থাকছে। কারণ অনলাইনে এই প্রোডাক্ট 2000-3000 টাকা করে কিন্তু বিক্রি হচ্ছে। বা আপনি যদি আপনার লোকাল মার্কেটেও খেয়াল করে দেখেন তাহলে দেখবেন মোটামুটি 1700-1800-2000-3000 টাকা রেটে এই প্রোডাক্ট বিক্রি হচ্ছে। তাই আপনি যদি 1500 টাকা করেও বিক্রি করেন তাহলেও প্রতি পিসে 800 টাকা করে আপনার প্রফিট থাকবে। এবং সারা মাসে আপনি যদি কমপক্ষে 30 পিস প্রোডাক্টও বিক্রি করতে পারেন তাহলে পরেও আপনার প্রায় 24,000 থেকে 25,000 টাকা কিন্তু অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। তবে এই ব্যবসায় আপনার ইনকামের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পাবে, কারণ আপনি মার্কেটিং যত ভালোভাবে আপনি মার্কেটিং করবেন তার উপর বেস করেই আপনার কিন্তু ইনকাম বেশি পরিমাণে জেনারেট হবে। তো বন্ধুরা মার্কেটিং আপনারা কীভাবে এই ব্যবসায় করবেন, তো এই ব্যবসা করতে হলে মার্কেটিং আপনাকে খুব ভালো মতন করতে হবে। কারণ আপনি শুধুমাত্র একটি দোকান দিয়ে এই ব্যবসায় কিন্তু বেশি পরিমাণে গ্রো করাতে পারবেন না, কারণ আপনি দোকান দিয়েছেন লোককে জানানোর জন্য, অর্থাৎ পাবলিসিটি করার জন্য। এছাড়া আপনি আপনার লোকাল মার্কেটে যেখানে গ্যাসের ওভেন বিক্রি করে বা গ্যাসের পাইপ বিক্রি করে সেরকম দোকানগুলোতে আপনি গিয়ে এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এছাড়া গ্যাসের দোকানেও আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন। এছাড়া যে বিভিন্ন ধরনের সিএসসি সেন্টার রয়েছে, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, যে সমস্ত কমন সার্ভিস সেন্টারগুলোতে বর্তমানে গ্যাস রিফিলিং বা গ্যাস বুকিং করা হয় সেই সমস্ত দোকানগুলোতেও আপনি গিয়ে আপনার প্রোডাক্ট কিন্তু বিক্রি করতে পারবেন। বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। এছাড়াও একটি মাস্টার আইডিয়া রয়েছে, এই মাস্টার আইডিয়াটি আপনারা যদি ইউজ করেন তাহলে আপনারা খুব দ্রুত হারে এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। তো এই মাস্টার আইডিয়াটি হলো বন্ধুরা আপনারা পাড়ায় পাড়ায়, অর্থাৎ কোনো একটি পাড়ায় গেলেন সেখানে সমস্ত বাড়ির গার্জিয়ানদের আপনি একত্রিত করে তাদের সামনে আপনি ডেমোস্ট্রেশন দিচ্ছেন, এই গ্যাস সেফটি ডিভাইস সম্পর্কে আপনি ডেমোস্ট্রেশন দিচ্ছেন। কারণ এই গ্যাস সেফটি ডিভাইস না থাকলে পরে গ্যাস থেকে কীভাবে দুর্ঘটনা ঘটছে, বা এই প্রোডাক্ট না থাকলে পরে আপনার গ্যাসের পাইপ ফেটে যাচ্ছে কীভাবে চেক করবেন, বা গ্যাসের পাইপ কীভাবে চেঞ্জ করতে হবে, বা কীভাবে আপনি ভালো মতন করে গ্যাস জ্বালাতে পারবেন, সমস্ত তথ্য দিয়ে আপনি যদি কোনো একটি ছোট নাটক টাইপের তৈরি করে বা কোনো একটি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন করে আপনি যদি সেই গার্জিয়ানদের ঠিকঠাক সচেতন করতে পারেন তাহলে দেখবেন আপনার প্রোডাক্ট ওই প্রোগ্রামের মধ্যে, অর্থাৎ আপনি যেখানে আপনি এই প্রেজেন্টেশন দিচ্ছেন বা ডেমোনস্ট্রেশন দিচ্ছেন সেখানে হয়তো দেখা গেলো 2-4 পিস আপনার কিন্তু প্রোডাক্ট বিক্রি হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি যদি প্রতিদিন প্রতিটি পাড়া ঘুরে ঘুরে যদি এরকম প্রোডাক্টের ডেমোনস্ট্রেশন দিতে পারেন তাহলে আপনার কিন্তু প্রোডাক্টের সেল প্রচুর পরিমাণে বৃদ্ধি হবে এবং এখান থেকে আপনারা প্রতি মাসে 30-40-50,000 টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয় অতি অবশ্যই ভিডিওকে লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।